সময় খারাপ গেলে ঘড়ি কতবার বদলে দিয়েছেন? একবারও না, তাই না? কিন্তু সেটা একটা ভুল। এই ছোট্ট একটা ভুলের কারণে নিজের ভালোবাসার মানুষটিকে ভুলে গিয়েছেন। আর নিজের ভুলগুলো নিজেই যদি শুধরাতে না পারলে তাহলে কিসের ভালোবাসা বাঁচলে? সত্যিকারের ভালোবাসাকে কে না চায় সবাই? আর তাই সত্যিকারের ভালোবাসার কিছু নমুনা দেখে যাও, যা আপনি আপন ভালোবাসার মানুষের কাছে পেয়ে যাবেন। যদি আপনি সত্যিকারের ভালোবেসে থাকেন, তো সত্যিকারের ভালোবাসায় ত্যাগ থাকে। সেটি হতে পারে কোনো অভ্যাসের, নতবা কোনো মানুষকে আপনি যদি সত্যিকারের ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ভালোবাসাতে পাওয়ার জন্য যে কোনো কিছু ত্যাগ করতে পারে। প্রকৃতপক্ষে সত্যিকারের ভালোবাসায় মানুষ স্মোকিং বা ড্রাগস বা গাঁজা খারাপ মানুষের ত্যাগ করতে পারে। আবার কিছু পাগল নিজের পরিবারকে ত্যাগ করে দেয়, যা আপনার সত্যিকারের ভালোবাসার অংশ নয়। সত্যিকারের ভালোবাসায় মানুষ সৌন্দর্য বৈশিষ্ট্যাদি কিছুই দেখে না, যা দেখে তা তো মন। সৌন্দর্য কয়দিনের, মন তো চিরদিনের। সত্যিকারের ভালোবাসা আমি আমার শব্দগুলো ব্যবহার হয়ে যায়, যেখানে আমরা আমাদের আমরা শব্দগুলো ব্যবহার করে থাকি। জীবনের শুরু থেকে প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে আমি এবং আমার ছিল, ঠিক সেখানে আমরা এবং আমাদের হয়ে যায়। আর এই জিনিসটাই মানুষকে সত্যিকারের ভালোবাসা অনুভূতি হৃদয় বা দেয় এবং দুজনকে খুব কাছে টানে। সত্যিকারের ভালোবাসা কোনো কন্ডিশন থাকে না, সত্যিকারের ভালোবাসায় আনকন্ডিশন হয়ে যায়। যেখানে আজ পৃথিবীতে ভালোবাসার শর্ত এবং কন্ডিশন থাকে, সত্যিকারের ভালোবাসা কোনো কন্ডিশন থাকে না। আজ মানুষ বাড়ি গাড়ি টাকা পয়সা স্ট্যাটাস দেখে ভালোবাসে। এই ডিমান্ডগুলো পূরণ হয় না, তখন সেখানে সত্যিকারের ভালোবাসা থাকে না, ভালোবাসা জানালা দিয়ে উড়ে যায়। তাহলে যেখানে কোনো বাড়তি কথাই থাকে না হয়ে যায়, তাহলে সেখানে কোনো একমাত্র ভুল থেকে যায়। শুধুমাত্র হাত দুটি ধরে সামনে এগিয়ে চলা ভালোবাসার সঙ্গে। সত্যিকারের ভালোবাসায় মানুষকে ভবিষ্যতের সামনে দিকে রেখে প্রতিটা ডিসিশন নিতে হয়। দুজন দুজনকে ভালোবেসে নিজের কাজ এবং কেরিয়ার সাপোর্ট করে যায় এবং তাদের একসাথে থাকতে হয়। আর একসাথে থাকার জন্য দিনরাত শুধু কথা বলা চলবে না, অথবা রোমান্টিক করে দিন পার হবে না। আজকে কেন রণবীর, দীপিকা, বিরাট কোহলি, অনুষ্কা আজও একসাথে রয়েছে? শুধু একটাই কারণে, তারা সব কিছু পরেও দু হাত ধরে বলেছেন যে ছিল তবুও ভালোবাসি, তবুও ভালোবাসি। জয় হোক ভালোবাসার, জয় হোক ভালোবাসা। আর পাঠিয়ে দেন আপনার প্রিয় মানুষটির কাছে। কিপ অল ফলো মি, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ফ্রেন্ড মাই চ্যানেল সাবস্ক্রাইব জিসান রয়। আরও যদি ভালো ভালো গল্প শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর লাইক দিতে থাকেন, আর যত পারবেন ফ্রেন্ডদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।